আইপিএল, পিএসএল এসবে তো সবাই খেলতে চায়, কিন্তু আমার সব পরিশ্রম বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য। তাসকিন আহমেদের এই সহজ স্বীকারোক্তির বাস্তব প্রমাণও অবশ্য পেয়েছে সবাই। বল হাতে বর্তমানে ব্যাটারদের কাঁপন ধরান, মিডিয়াম পেসের দিন ভুলে বাংলাদেশ পেস অ্যাটাকিংয়ে দেখাচ্ছেন নতুন পথ, আর দিন শেষে বলছেন আরও ভালো হতে পারতো, আল্লাহ চাইলে নেক্সট টাইমে হবে। বাংলাদেশ ক্রিকেটের এই উজ্জ্বল তারার জন্মদিন আজ, তার জন্মদিন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মায়ের স্বপ্ন আছে আমি আইপিএলে খেলব, তবে আগে তো দেশ। তাসকিন আহমেদের এই কথাটুকুই যথেষ্ট দেশের প্রতি আর দেশের ক্রিকেটের প্রতি তার নিবেদন সম্পর্কে জানার জন্য। একবার বা দুবার নয়, বারবার আইপিএল পিএসএলকে না বলেছেন শুধুই ফিট থেকে দেশের জন্য খেলতে। সেজন্য বিসিবি থেকে কিছু পুরস্কার পেয়েছেন তাসকিন, তবে ত্যাগ করেছেন অনেক কিছু। আজ 29 বছরে পৌঁছে যাওয়া তাসকিন 1995 সালের এই দিনে ঢাকার মোহাম্মদপুরে জন্ম নেন। অক্টোবর 2011 সালে ঢাকা মেট্রোপলিটনের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। বিপিএলে নজর কাড়েন চট্টগ্রাম দলের হয়ে, তবে ভাগ্যের মোড় ঘুরে যায় 2014 সালের পহেলা এপ্রিল। টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের সুযোগ পান তিনি। সে ম্যাচে পেয়েছিলেন ওজি হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। এরপর 2014 সালে 17 জুন ওয়ানডে অভিষেক, ভারতের বিপক্ষে সে ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ডেবিউতেই 5 উইকেট পান তাসকিন আহমেদ। সৌভাগ্যের বরপত্রের এরপর বাকি থাকে টেস্ট অভিষেক। একটু সময় লাগলেও 2017 সালের 12 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম অভিষেক সাদা পোশাকের ক্রিকেটে। প্রথম ম্যাচে পেয়েছিলেন কেন উইলিয়ামসনের উইকেট। গত 3-4 বছরে দেশের বাহিরেও সবচেয়ে আলোচিত বাংলাদেশি পেসার হয়তো তাসকিনই, অথচ খেলতে পারেননি একটাও আইপিএল পিএসএল। এক বছর আগেও 3টি ম্যাচে খেলার জন্য প্রস্তাব দিয়েছিল পিএসএলের দল মুলতান সুলতানস, তবে তা তাসকিন মানা করে দিয়েছেন। মিডিয়াকে বলেছিলেন, মুলতান সুলতানস থেকে অফার পেয়েছিলাম, তারা 3 ম্যাচের জন্য আমাকে চেয়েছিল, পরে ফিজিওর সঙ্গে কথা বললাম, সে বলল তুমি ফিট আছো, তাও মনে হয় আরেকটু ট্রেনিং করলে ভালো হয়, যদি খেলো আর যদি লেগে যায় তাহলে তো ইংল্যান্ড সিরিজটা মিস হবে। পরে ভাবলাম 3 ম্যাচের জন্য গিয়ে কি আর হবে, আগে তো দেশ। তবে সেই বারে প্রথম নয়, তাসকিন জাতীয় দলের হয়ে খেলার জন্য ফ্রাঞ্চাইজি লিগগুলোকে এর আগেও কয়েকবার মানা করেছিল। 2 বছর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলে লখনউ সুপার জায়ান্টস থেকেও ডাক পেয়েছিলেন তাসকিন, তবে সেই সময় তাকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর অবশ্য তাকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই প্রসঙ্গে তাসকিন বলেন, বোর্ড আমাকে সম্মানই দিয়েছিল, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, আসলে জাতীয় দলে খেলাটাই মূল লক্ষ্য, এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি আর ভালো করি আজ হোক কাল হোক সুযোগ আসবে, দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি। তাসকিন সত্যিই কষ্ট করে গিয়েছেন, চলতি আইপিএলেও পেয়েছিলেন প্রস্তাব, তবে বিসিবি এবারও দেয়নি তাকে সুযোগ, তাই আইপিএল খেলাটা এখনও তাসকিনের পরিবারের অপূর্ণ স্বপ্ন। কিন্তু জাতীয় দলের হয়ে দেশবাসীর স্বপ্ন পূরণে চেষ্টার কমতি নেই এই স্পিড স্টারের। একদিন হয়তো সেই ইচ্ছে পূরণ হবে, সেই দিনের জন্য শুভকামনা। শুভ জন্মদিন তাসকিন।